T'han vist? T'han vist? চিব্বা আমাকে ডাকলেন? সকালবেলা নাস্তা করছো? না, নাস্তা এখনো করা হয়নি। চলো বসো, একসাথে নাস্তা করি। আচ্ছা ঠিক আছে, দাও বসো। না বাবা, আপনি যান আগে। আসো। বাবা আজকে তোমাকে আমার সাথে বাজারে যেতে হবে। না বাবা, আমার তো কলেজ আছে। এক প্রতিদিন তো আপনি বাজার করেন, আজকে আমি যাবো কেন? তোমার খালারা আসবে, ওই জন্য বাজার করতে হবে। বেশি বাজার সেটাই আনতে পারবো না। আমার তো কলেজ আছে, সামনে পরীক্ষা, এখন না গেলেই তো নয় কলেজে। আপনি যান। ঠিক আছে, তাহলে তুমি কলেজে যাও, আমি কাউকে নিয়ে নিবো। আচ্ছা ঠিক আছে বাবা। তাহলে বাবা আমি যাই, কলেজ যেতে হবে তো, আমার সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি বাজারে। আমি জি চা নিয়ে আসো, চা খাবো না? জি বাবা, ইনশাল্লাহ ভালোই করছি। সামনে যেহেতু তোমার পরীক্ষা, ভালো করে পড়াশোনা করিও, পরীক্ষায় যেন ভালো রেজাল্ট হয়, আমার যেন দুর্নামটা না হয়। জি বাবা দোয়া করিয়েন, পড়ালেখার প্রিপারেশন তো ভালোই আছে। দোয়া তো অবশ্যই করব, তো তুমি যদি চেষ্টা করো তাহলে এমনিতে রেজাল্ট ভালো হবে। কেমন আছো? আসিস তো? না, বাসায় সবাই ভালো আছে। আছে মেলা দিলে হয়নি তো? ভালো আছো? আছে বসি। এইখানে এখানে বসো, এইদিকে বসবো। ব্যাগটা নাও, ব্যাগটা কই দেখবো, এখানে দাঁড়াবো। তো তোর বাড়ির কি খবর? ভালো। অন্য ফ্রেন্ড গুলো আসেনি? না, আজকে বাইরে গেছে, তো এই জন্য। বাইরে গেছে? আসবে না আজকে? না আজকে আসবে না। স্মোকিং আছে? ছিল, তা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? পড়ালেখার কি খবর? কলেজ টলেজ যাচ্ছ না ঠিক মতো? ভালো লাগে না। ভালো লাগে না? ভালো লাগে না পড়ালেখা বাদ দিলি নাকি? আর না। আচ্ছা ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া হয়েছে দোস্ত? খাওয়া দাওয়া করে চেহারাটা কেমন জানি ভালো লাগছে। ঠিক আছে, আমার খুব দোস্ত ভালো। তোমার এরকম স্টাইল হয়ে গেছে আর কি, নতুন স্পর্শ হয়ে গেছি তো এই জন্য। ঠিক আছে, এই দেখ দোস্ত, কি সুন্দর একটা মেয়ে আসতেছে। ও তাই নাকি? দেখি দেখি, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে ও সুন্দরী কই যাচ্ছে। বেয়াদব ছেলে? কি তুই আমাকে বেয়াদব বললি? কেন বেয়াদব বললি? কেন আমি কি এত বেয়াদব? আমি কি করছি তোকে? হ্যাঁ আমি বেয়াদব? হ্যাঁ কেন আমি বেয়াদব? হ্যাঁ সার্ভেন সাহেব দেখিনি দেখি। কে ওগুলো রে? তুমি আমাকে বেয়াদব বলছো? সে তো ওই ছেলেগুলো আমাকে ডিস্টার্ব করছে। এরা ওই ছেলেগুলো চিনিস ওদের? হ্যাঁ চিনি, আমাদের মুভি নিয়ে আসছে। মুভি নিয়ে আসলে এত বড় খাওয়ার তত মুভি নিয়ে বাইরে যাবো? মুভি নিয়ে
আপনি আমার বাড়িতে বাধ্য হয়ে আসতে হলো। আমি কেন ফালতামি করবো? মিথ্যা কথা বললাম? আমি তো নিজের ছবি দেখলাম রাস্তায়। সত্যি না মিথ্যে কথা বলো? সত্য না মিথ্যা কথা সেটা আমার বন্ধুরাই বলবে। ওরা আছে, ওদেরকে জিজ্ঞেস করেন। একদম সত্য কথা বলবা? আমার সামনে মিথ্যে কথা বলা আর এরকম কোনোদিন বলবা? ঠিক আছে, ভালোভাবে সাবধান করে দাও, আর পরবর্তীতে যেন এরকম ভুল না হয়। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন।